জগন্নাথদেব কিংবদন্তি পুরুষ হচ্ছে সেই ইন্দ্রদ্যুম্ন রাজা, সেও অগস্ত ঋষির অভিশাপে গজদন্যে। খুব সাবধান, সাধু সন্তদের চরণে ঋষিদের চরণে অপরাধ হলে কি হবে, মানুষ থেকে পশু জন্ম লাভ হবে। এই গজেন্দ্র বিপদে পড়ে ভগবানের শরণাপন্ন। এইরকম গজেন্দ্রের মতো যত রকম লোক জগতে আছে বিপদে পড়েছে, তারাই সব ভগবানের শরণাপন্ন। এই হচ্ছে এক নম্বর। জিজ্ঞাসু, জিজ্ঞাসুকে আমরা ভাগবত শ্রবণ করি প্রতিদিন, যে ভাগবত শ্রবণ করি সেই ভাগবতে আমরা কার কথা আলোচনা, নৈমিষারণ্য ক্ষেত্রে 60,000 মুনি ঋষিবৃন্দ মধ্যে সৌনক ছিলেন শ্রেষ্ঠ। তিনি সুত গোস্বামীর কাছে প্রশ্ন রেখেছিলেন, জিজ্ঞাসা। প্রশ্ন করা মানে জিজ্ঞাসা, আমার অনেক জিনিস জানা নাই, আপনি আমাকে এই জিনিসগুলো জানিয়ে দিন, এ হচ্ছে জিজ্ঞাসা। তাই সেই সৌনকারী মনিরা কলিযুগের প্রারম্ভে নৈমিষারণ্যে 60,000 ঋষি সৌনক মনির নেতৃত্বে এক বিরাট যজ্ঞানুষ্ঠানে রত ছিলেন। এই যজ্ঞ 1,000 বৎসরে সম্পন্ন করার জন্য সেই স্থানে যজ্ঞক্রমে আগত সুত গোস্বামীকে তারা জিজ্ঞাসা করলেন, 1,000 বৎসর এইরকম যজ্ঞ করবে, যজ্ঞ করতে ভালো লাগে না, এই জানতে এখনকার লোক তাই তাই না। তাই বলছেন তারা সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেছিল, আপনি নিশ্চয়ই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং বেদজ্ঞগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক ঋষি বেদব্যাস যা কিছু জেনেছেন এবং অন্যান্য যে সমস্ত ঋষি ভগবানকে উপলব্ধি করেছেন সেই সবই আপনি তাদের কৃপায় জেনেছেন এবং আপনার নিষ্কলঙ্ক পবিত্র হৃদয়ের জন্য সেসব জানতে পেরেছেন। কেন সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন? সুত গোস্বামী শ্রবণ করেছে আকাশ থেকে, সুখদেব গোস্বামী যখন পরিচিত মহারাজকে ভগবত কথা বর্ণন করেছিলেন তখন নিষ্কলঙ্ক ভাবে নিষ্পাপ মনে সেই ভাগবত কথা শ্রবণ করেছে। এই জন্য এই 60,000 ঋষিদের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই সৌনক মনি সেই সুত গোস্বামীকে ধরেছে যে আমরা এরকম 1,000 বৎসর এই যজ্ঞ করার জন্য মনস্থ করেছি, কেন না স্বর্গলোক কামনায়, স্বর্গে যাওয়ার জন্য। উড়িষাতে গেলে দেখা যাবে স্বর্গদ্বার আছে না, সেখানে উড়িষ্যার লোক মনে করে মারা গেলে স্বর্গদ্বারে পুড়ালে স্বর্গে চলে যাবে, সেই সেই রকম স্বর্গলোক কামনায় স্বর্গে যাওয়ার জন্য তারা চিন্তা করেছে। কিন্তু তাদের জিজ্ঞাসাটা কি, না হে সুত গোস্বামী আপনি নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক, আপনি যাদের কাছ থেকে এই ভগবত কথা শুনেছেন এবং যা যা শুনেছেন সেই সমস্ত কথা আমাদেরকে জানান, জিজ্ঞাসা হয়েছে। সুতরাং আপনি কৃপা করে মানবের চরমতম কল্যাণে অভ্রান্ত ও সহজ বন্ধা কি তাহা বলো, কেননা আপনি সব জানেন, ভালো ভালো মানুষের সঙ্গে আপনি সঙ্গ করেছে, আপনার হৃদয় পবিত্র আছে, এই পবিত্র হৃদয়ে আপনি ভগবানের কথা সব সঞ্চয় করে রেখেছেন এবং আমাদের যে অসুবিধা সেই অসুবিধার জন্য আপনি সহজ করে কিছু বলুন। এই কথা শুনে যখন প্রশ্ন করলেন তখন সুত গোস্বামী বলছে, জগতের মঙ্গলকারী এমন একটি সুন্দর প্রশ্ন করে আপনারা ভালো করেছেন। এই প্রশ্নটা শুধু একজনের জন্য না, দুজনের জন্য না, এই কলিহত দ্বীপের জন্য আপনারা এই প্রশ্ন করেছেন, কারণ আপনাদের প্রশ্ন শ্রীকৃষ্ণ সম্পর্কীয় এমন একটা প্রসঙ্গ যা অন্তরকে বিশুদ্ধ করে।
তাহলে কেমন জিজ্ঞাসা করতে হবে। আমরা জিজ্ঞাসা করি আমি অনেক কিছু জানি, কিন্তু জিজ্ঞাসা করে দেখি না মহারাজ জানে বলে এইরকম জিজ্ঞাসা হতে হবে না। এমন প্রশ্ন করতে হবে নিজের হৃদয়ও পবিত্র হবে আবার অন্যের হৃদয়ও পবিত্র হবে, বিশুদ্ধ হবে। তাই সেই 60,000 মহিষ মন্দিরকে নিয়ে শৌনক এই প্রশ্ন রেখেছেন সুত গোস্বামীর কাছে, যে আত্মার কাছে প্রশ্ন রাখেন না। যিনি স্বয়ং শ্রোতা সবকিছু 7 দিন ভাগবত শ্রবণ করে নিজের হৃদয়ে সেটাকে ধরে রেখেছে সেই সুত গোস্বামীর কাছে, সেইটাই মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম, যা শ্রীকৃষ্ণে নিষ্কাম ভক্তির উদয় করা এবং অবাধ গতি সম্পন্ন হয়, যার ফলে আত্মা চরম সুখ লাভ করে। তাহলে বিপদে পড়ে ভগবানের শরণাপন্ন হন আর জিজ্ঞাসা নিজের মঙ্গল এবং অপরের মঙ্গলের জন্য, সাধুরা কি চায়, নিজের মঙ্গলও চায় অপরের মঙ্গলও চায়, এই জিজ্ঞাসা। ভাগবত কথা শ্রবণ করলে, ভাগবত গ্রন্থ অধ্যয়ন করলে, গীতা ভাগবত আদি অনুসরণ করলে কি হবে, প্রশ্ন হয়, জিজ্ঞাসা। তাই বলছেন জিজ্ঞাসা এই গেল 2 নম্বর অর্থার্থী ধ্রুব মহারাজ 5 বছরের বালক, আমাদের মতো এত বয়স কার হয়, 5 বছর এখানে নিতে পারছেন কেউ নেই, আর কার বাবা মাও 5 বছরের বালককে পাঠাবে না, কিন্তু সেই ধ্রুব মহারাজের একটা চিন্তা ছিল। তার বাবা যখন চলে গেছেন, তার মা যখন চলে গেছিল তখন বিমাতার অন্তরে তাকে থাকতে হবে, এবং সে মনে করেছিল যে আমার বাবা পিতৃ সিংহাসন যেটা রেখে গেছেন সেটার অধিকার আমার আছে। সদমা বলছে এ তোমার অধিকার হবে না, আমার গর্ভে তুমি যদি আসতে তাহলে এই সিংহাসন লাভ, তাহলে অর্থাৎ অর্থের জন্য 5 বছরের বালক সে চিন্তা করেছিল এই সিংহাসনটা লাভ করো, পিতার সিংহাসনটা লাভ করো। আমরা যেন মনে করি না আমরা এই কাজ করবো সেই কাজ করবো, আমার সিংহাসনটা চাই, আমার বড় পদ চাই, সেইরকম 5 বছরের বালক হলেও তার এরকম ছিল সেই দুর্গ মানব। তাই বলছে অর্থাৎ কোন প্রাক্তন্য সুকৃতি ছাড়া তিনি কি করে মাতার উপদেশে সিংহাসন লাভের জন্য একাকী বনে যেতে পারলেন, সত্যই যখন ভগবান আবির্ভূত হয়ে তৎক্ষণাৎ বর দিতে চাইলেন, ধ্রুব বলেন হে ভগবান এটা ঠিকই যে আমি রাজ সিংহাসন পাওয়ার জন্য তপস্যা আরম্ভ করেছিলাম, কিন্তু এখন আমি আপনাকে লাভ করেছি, যাকে শ্রেষ্ঠ যোগীগণ লাভ করতে পারে না আমি কোনো বর প্রার্থনা করি না, আমি ধন্য হয়েছি, হে ভগবান আমি সামান্য কাঁচের অনুসন্ধান করতে গিয়ে এখন মূল্যবান মণি পেয়েছি, তাহলে আমি পিতার সিংহাসন লাভ করার জন্য তপস্যা করতে গিয়েছিলাম, সুতরাং এই তপস্যার দ্বারা আমি আপনাকে আমি লাভ করেছি, ভগবান আপনাকে আমি লাভ করেছি, সুতরাং আমার আর সিংহাসন চাই না, এই ছোট জিনিস আমার আর চাই না। ভগবানকে যদি কেউ লাভ করে এই জগতের কোনো বস্তু আর যদি লোভ হবে তাহলে সেই কথা 5 বছরের বালক বলছে, এই বুদ্ধি কার আসবে, পূর্ব সুকৃতি থাকলে তবে যাই হবে। ভগবান নিজের প্রতিজ্ঞা অনুসারে নিজ অন্তর উজাড় করে দিলেন, হে মূর্খগণ জাগতিক সুবিধা লাভের জন্য কেন প্রার্থনা করো, আমি বিজ্ঞ সব জেনে বুঝে কেন তোমাদের তাহা দান করব। আমরা বললাম ভগবানের কাছে কত প্রার্থনা করছি কিন্তু ভগবান আমার কথাটা শুনছে না। তাই বলছেন সচরণামৃত দান করি বিষয় ভুলাই, কারণ ভগবান তার আমাদের মতো মূর্খ না যে তাকে সাধারণ জিনিস দিয়ে এই জগতে মায়ার কবলে পতিত করবে, ভগবান হচ্ছেন সুহৃদ বন্ধু, সে তিনি কি করবেন তাকে ভালো কাজে লাগিয়ে দেবেন। তাই বললেন ঠিকই বলা হয়েছে যে কোনো লোক যদি সমস্ত রকম কামনা নিয়ে অথবা কোনো কামনা না নিয়ে অথবা মুক্তি প্রার্থনা করে ভগবান কৃষ্ণকে ভজনা করে সে জীবনে সুলভে প্রেমলাভ করতে পারে, সুতরাং ভজন্তি মাম
দিশা সা গুণা তদন্তে সুখী সূর্য প্রধান শালোক মুখ্য প্রাপ্তিষ্ঠ নত। তাহলে ধ্রুব মহারাজ অর্থাৎ আমরা সকাম উপাসনা কালকে বলছিলাম সকাম, প্রথমে ধ্রুবের সকাম উপাসনা আছে জানি সিংহাসন লাভ করে, কিন্তু ভগবানকে দর্শন করে তার সকাম বুদ্ধিটা চলে গেল, নিষ্কাম বুদ্ধি চলে গেল, আমার আর কিছু চাই। তাহলে এই চার প্রকার লোক যারা শরণাপন্ন হওয়া তাদের মধ্যে এই অর্থাৎটির ধ্রুব হচ্ছে অর্থাৎটির মধ্যে শ্রেষ্ঠ। তারপরে জ্ঞান, তাহলে আত্ম জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞান, তাহলে জ্ঞানীকে এইভাবে দেখা যায়। সন সনাতন অন্যান্যেরা ভগবান বিষ্ণু প্রদত্ত শান্ত রস লাভ করেন এবং শ্রী সুখদেব তিনি প্রথমে ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তির জাগরণ ঘটে, শুধু শ্রী ব্যাসদেবীর সঙ্গ করে। সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে ষোলো বৎসরে ভূমিষ্ঠ, সে শুধু ব্যাসদেবের দর্শন লাভ করে। তাহলে এখানে বলছেন ব্যাসদেবের সঙ্গে পড়ে তার কি হলো প্রেম ভক্তির জাগরণ, সে ব্রহ্মজ্ঞান নিমগ্ন ছিল। এটা এই ধরনের জ্ঞানী ভক্তের একটি খাঁটি দৃষ্টান্ত। তাহলে প্রথমে ব্রহ্মজ্ঞান নিমগ্ন ছিলেন, কিন্তু যখন ভাগবত কথা কানে গেল, আমরা প্রতিদিন ভাগবত কথা শুনি, কিন্তু আমাদের মন ভগবানে নিবেদিত হয় না। কিন্তু সেই সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা তার হৃদয়ে প্রবেশ করলো, তার কি হলো সঙ্গে সঙ্গে তাকে আকর্ষণ করে, বলি না চুম্বকটা কিন্তু লোহাকে আকর্ষণ করে, অন্য পালকে আকর্ষণ করে, ঠিক সেই রকম ব্রহ্মজ্ঞান মগ্ন ছিল সেই সুখদেব গোস্বামী, তাকে কিন্তু সেই ভাগবত কথা আকর্ষণ করেছিল। তাই বলছেন জ্ঞানী, যে আমরা এই জগতের জ্ঞানী হলে হবে না, পরমার্থ জ্ঞানী জ্ঞানী হতে হবে। তাই বলছেন যে সেই সুখদেব গোস্বামী ভাগবত জ্ঞানে নিজে শ্রেষ্ঠ হয়েছিলেন, কার কাছ থেকে শুনেছিলেন, পিতার কাছ থেকে, পিতার সঙ্গ করেছিলেন, প্রহ্লাদ মহারাজ পিতার সঙ্গ করেছিলেন, হিরণ্যকশিপুর সঙ্গ করেছিলেন, কিন্তু হিরণ্যকশিপুর যা কার্যকলাপ তাকে স্পর্শ করতে পারে, প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর কোনো কথা শুনেছিলেন কিচ্ছু শুনে, আর সুখদেব গোস্বামী পিতা ব্যাসদেব যা ভাগবত কথা শুনেছেন কোথায় ভদ্রিকা শুনে সাম্যপ্রায় সেই সব কথা শ্রবণ করে আবার শশাগরা পৃথিবীর রাজা পরিচিত মহারাজের সেই ভাগবত কথা শুনিয়েছেন। তাহলে একজনের পিতার কথা একজন ছেলে মানছে না, আর একজনের কথা শুনে সেই সুখদেব গোস্বামী ইতিহাস প্রসিদ্ধ হয়েছে। তাই হচ্ছেন জ্ঞান। এই চার প্রকার লোক ভগবানের ভজন করে। তাহলে আমরা জানলাম এই চার প্রকার লোকের মধ্যে আর্ত গজেন্দ্রের কথা জানলাম, জিজ্ঞাসু সৌনম ষাট হাজার মনীষীদের কথা জানলাম, অর্থাৎ ধ্রুবের কথা জানলাম, আর জ্ঞানীর মধ্যে সুখদেব গোস্বামীর কথা জানলাম, এই চার প্রকার লোক। তাহলে এইরকম মধ্যে আমরা যদি কেউ পড়ে থাকি তাহলে আমরা একটু শুনি ভগবানের শরণাপন্ন হব, ভগবানকে ডাকব, তা না হলে হবে। আর চার প্রকার লোক ভজন করে না, চার প্রকার লোক ভজন করে না, তারা কারা? চতুর্বিধ, তারা হচ্ছে নবাম দুষ্কৃতি নমুড়া প্রপদ্ধতি নরাধমা মায়া উপভূত জ্ঞান আসুরম ভগমাশ্রিত। মূঢ়, মূঢ় কাকে বলে? তাই আমরা বলি রে মূঢ়টা যার কোন বিবেক নেই, অবিবেক, তাদেরকে বলা হয় মূঢ়। এখানে মূঢ়ের কথা কাকে বলছেন? নিতান্ত না নিরীশ্বর নৈতিক লোকগণই মূঢ়, যেহেতু তাহারা নীতির
অধীশ্বর যে আমি আমার আশ্রয় গ্রহণ করে না, ভগবানের আশ্রয় গ্রহণ করে না। কর্মীগণ কামনা করে থাকে, কাজ করে কিছু পাওয়ার আশা, একে বলা হয় মূঢ়। আর একটা কথা আমরা ভগবতায় মূঢ় কথাটা বলি, অবজানন্তি মাং মূঢ়া মানুষী তন্মাশ্রিতম। ভগবান যখন মনুষ্য রূপে এই জগতে আসেন, এই মূঢ়রাই মানে না ভগবান। সেই শ্লোকে আমরা পাই, সপ্তম সপ্তম অধ্যায় বলা আছে, নবম অধ্যায় ওই শ্লোক আছে, অবজানন্তি মাং মূঢ়া মানুষী তন্মাশ্রিতম। আমি মনুষ্য রূপে অবতীর্ণ হলে মূঢ় ভক্তিরা আমাকে অবমাননা করে, মানে না তো বড় কথা, অবমাননা করে, আমাকে মানে না ঠিকই কথা, আবার আমার অবমাননা করে, তাহলে দুটো জিনিস আলাদা। তাই বলছেন নবাম দুষ্কৃতি নমূঢ়া, এই মূঢ় আর কে দুষ্কৃতকে নিতান্ত অবৈধ জীবন ব্যক্তি দুষ্কৃত। দুষ্কৃত কাকে বলা হয়? যে বিধি না মেনে কাজ করে, অবৈধভাবে জীবনযাপন করে, তাকে দুষ্কৃত বলা হয়। রাস্তায় দাঁড়িয়ে থেকে লোকের জিনিস অপহরণ করে, কোনো আইন শৃঙ্খলা মানে না, যেখানে সেখানে চলাফেরা করে, এটাই কেন হচ্ছেন দুষ্কৃত। প্রপদ্যন্তে নরাধমা, নরাধমা বলতে যাহারা নীতির অঙ্গ বলিয়া আমাকে মানে কিন্তু নীতির ঈশ্বর বলিয়া মানে না, দুটো জিনিস। আমরা মানে আমরা ভগবানকে মানি কিন্তু ভগবানের বাণী মানি, ভগবানের কথা মানি। এ নরাধম মায়া অপহূত জ্ঞান, তাহলে মায়ার দ্বারা অপহূত জ্ঞান, মায়া দ্বারা অপহূত জ্ঞান, যাহারা ঈশ ব্রহ্মাদির উপাসনা করে কিন্তু আমার শক্তি মৎস্বরূপ জীবের নিত্য চিত স্বরূপ অচিত বস্তুর সহিত তাহাদের অনিত্য সম্বন্ধ স্বরূপ আমার নিত্য দাসরূপ তাহাদের সম্বন্ধ স্বরূপ জানে না, তাহারা বেদান্তাদি শাস্ত্র পাঠ করিয়াও মায়ার দ্বারা আচ্ছন্ন জ্ঞান। ভগবান জীবকে সব বলিয়া মিলিয়ে জীবকে ভগবানকে সব্য বস্তু কি এবং জীবের কি ধর্ম কোনো কিছু থাকে না, তারা বেদ বেদান্তাদি পড়ছে বলে কিন্তু তারা একে বলে মায়া অপহূত জ্ঞান, মায়ার দ্বারা জ্ঞানটা অপহূত হয়ে আছে। যেরকম আমরা ভালো মানুষ, ভালো মানুষ যদি এক বোতল মদ খেয়ে নি তাহলে কি হবে, আমার জ্ঞান বুদ্ধিটাকে মদ অপহরণ করে, তাই না? আমি যদি এক বোতল মদ খেয়ে কোনো রাস্তায় যাই তাহলে আমার জ্ঞান থাকবে কি? ঠিক সেই রকম আমি বেদ বেদান্ত পড়ছি কিন্তু আমি ভগবানকে মানছি, এই জন্য বলছি মায়াও অপহূত জ্ঞান। এই লোকরা ভগবানকে মানে না, ভগবানের শরণাপন্ন হয়, মদ খাওয়া লোক ভগবানকে মানে, ভগবানের শরণাপন্ন হবে কোনোদিন? তাহলে এইরকম মূঢ় নরাধম মায়া দ্বারা অপহূত জ্ঞান আর দুষ্কৃত অসুর ভাবাপন্ন লোক, এই চার প্রকার লোক ভগবানের শরণাপন্ন হয় না, ভগবানের কাছে মাথা নত করে না। সুতরাং আমরা যে ভগবানের ভক্ত হতে চাইছি, ভগবানের ভজন করতে চেয়েছি, তা আমাদেরকে এই চারটা জিনিস তো জানতে হবে। কারা ভগবানের ভক্ত? তাহলে আমাদেরকে সঙ্গ করব, সঙ্গটা বলে যেন সাধু সঙ্গ। তাহলে এই চার প্রকার লোক, আত্মজিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী, এদের সঙ্গ করলে কি হবে? আমার ভক্তির বৃদ্ধি হবে। আর এ যে চার প্রকার আছে বলা হলো,
মূঢ় নরাধম ময় অপহৃত জ্ঞান আর দুঃশ্রুতি লোকের সঙ্গ যদি করি তাহলে কি হবে, আমি ভগবানের শরণ। এই বলে অসৎসঙ্গ, অসৎ অসাধু লোক এদের সঙ্গ করা যাবে না। তাহলে চারটি ভালো করে বুঝতে যে আমরা গীতা পাঠ করি শ্রবণ করি কিছু জ্ঞান আহরণের জন্য, নিজের জীবনে আচরণ করার জন্য। সেই জন্য আমাদেরকে এই জিনিসগুলো ভালো করে জানতে হবে। তারপরে কি বলছি, তেসাং জ্ঞানে নিত্যযুক্ত এক ভগতের বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনো অত্যর্থমহম সত মম প্রিয়। তাহাদের মধ্যে নিত্য মদগতচিত একান্ত মদনুরক্ত তত্ত্ববিদ জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ, যেহেতু আমি তত্ত্বজ্ঞান ব্যক্তির অতিশয় প্রিয় এবং তিনিও আমার প্রিয়। তাহলে কার তেসাং জ্ঞানে নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে মদগতচিত একান্ত মদনুগত মদনুরক্ত মদগত, তাহলে সে একমাত্র ভগবানের দিকে তার মতিটাকে দিয়ে থাকে, অন্য কোনো চিন্তা করে না। মদ অনুরক্ত আমার কথা ছাড়া অন্য কারো কথায় চলে না, আমার অনুগত আমার কথা ছাড়া অন্যের কথায় সে চলে না। সেইদিন বলছেন মদনুরক্ত তত্ত্ববিদ ভগবানের শরণাপন্ন হয় তাহলে কাদের কারা নাই চারজন, আর্ত জিজ্ঞাসু অর্থাত্মিক জ্ঞান, এই চারজন এরা কি করে, এদের মধ্যে যারা মদগত ধ্রুব মহারাজ এমনি ভগবানদের শরণাপন্ন জেনে নিল ভগবান দর্শন করলে কি হয়, ভগবানকে দর্শন করলে জাগতিক যত প্রকারের চিন্তা ভাবনা আছে সব দূরীভূত হয়ে যায়। ধ্রুব মহারাজ 5 বছরের বালক ভগবানকে দর্শন করে তার আর রাজসিংহাসন প্রয়োজন হল না। এ হচ্ছে ভগবত দর্শনের ফল, ভগবানকে দর্শন করলে জাগতিক কোনো জিনিস আর মাথায় আসবে না। তাই হচ্ছেন মদগত চিত, ভগবানকে দর্শন করলে তার পর কোনো কি খাবো চিন্তা, কে আমাকে গাড়ি দিলে তার পিছনে লাগবে, ভগবানকে সকালবেলা মঙ্গলাসন দর্শন করে কি হবে, তখন কুপ্রবৃত্তিতে লাগবে, ততক্ষণ ভগবত দর্শন হয়নি। যদি ভগবত দর্শন হয় তাহলে এই জিনিস আর হবে না। তাই বলছেন মদগত চিত্ত একান্ত মদ মদনুরক্ত, সে ভগবান ছাড়া অন্য কোনো কিছু কাজ করবে না, অন্য কোনো চিন্তা করবে না। তাই বলছেন এইরকম যার চিত্ত থাকবে তত্ত্বজ্ঞানী ব্যক্তির, সেই রকম লোকের আমি অতিশয় যে আমাকে প্রকৃতপক্ষে দর্শন করে থাকে, যে আমার কথা শুনে আমাকে আসক্ত থাকে, আমি তার প্রিয় সে আমার যেরকম প্রিয় আমি সেরকম প্রিয়, সে যদি আমাকে 50% আমার আনুগত্য স্বীকার করে আমিও তার 50% আনুগত্য স্বীকার করি, সে যদি 100% আমার অনুগত হয়ে থাকে আমিও ভগবানের আমিও ভক্তের সেরকম 100% অনুগত হয়ে থাকে, সে যদি আমার কাছে বিক্রি হয়ে থাকে আমিও ভগবানের কাছে বিক্রি হয়ে থাকে, তাহলে ভগবানও ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। সেই জন্য বলছেন সেও আমার প্রিয় আমিও তার প্রিয়, এ হচ্ছে সম্বন্ধ জ্ঞান, ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ। তাই ভক্তিন ঠাকুর এখানে বলছেন কষায় শূন্য আত্ম জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী মৎপর হইয়া ভক্ত, ভক্তকে ভক্ত এই 4 প্রকারের লোক, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, কিন্তু তন্মধ্যে জ্ঞানী ব্যক্তি জ্ঞান কষায় পরিত্যাগ পূর্ব শুদ্ধ জ্ঞান লাভ করত ভক্তি যুগ যুক্ত হইয়া অন্য 3 প্রকার ভক্তগণ অপেক্ষা শ্রেষ্ঠতা লাভ করে। জ্ঞানী বলছে সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ হল কি, আমরা যদি ভাগবত পড়ি ভাগবতে বলা হচ্ছে
সুখ মুখাদ দ্রব সংযুতম নিগম কল্পতরু গলিত ফল নিগম মানে বেদ বেদ কল্পতরু গলিত ফল সেটা কে আসন করতে সুখদেব বসেন সকলে আসন করতে পারে সেটা কিরকম ফল তো ওর খোসাও নেই আটিও নেই সুখ মুখাদ দ্রব সংযুতম সুখদেব গোস্বামী সেটা আস্বাদন করে চেন এবং যে রকমটি ছিল সেই রকমটি আমরা দেখেছি আমরা তো প্রসাদ ভক্ষণ করলে ফুরিয়ে যায় তাই না কিন্তু সুখদেব গোস্বামী সেটাকে এমন আস্বাদন করেছিলেন যে সেটা ফুরাইনি যা ছিল তাই ছিল বরং আরো মিষ্টতা লাভ করেছিল সেইটাই বলছে সেই সুখদেব গোস্বামী তিনি শ্রেষ্ঠ ইহার তাৎপর্য এই যে ভক্তি ঠাকুর বলছেন স্বভাবত জ্ঞানাভ্যাস দ্বারা চৈতন্য স্বরূপ জীবের স্বরূপ লাভ হয় যত বিশুদ্ধ কর্মীদিগের কর্মবসায় শূন্য হইলেও তাহাদের স্বস্বরূপ আবিষ্কৃত তত বিশুদ্ধ হয় না অন্যান্য দেবতাদের সকাম উপাসনা তাহলে সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ তাই বলছে ভক্ত সঙ্গক্রমে চরমে সকলেরই স্বরূপাবস্থিতি লাভ হইয়া পড়ে যেন ভক্ত সঙ্গ করতে যাতার সঙ্গ করলে হবে যাতার সঙ্গ করলে টাকা হবে গাড়ি হবে একটা জায়গা কিনা হবে তাই না মোটে ভালো কাজ শিখলে কি হবে মোট থেকে বেরিয়ে গেলে পয়সা ইনকাম করবে এখানে দোকানে জায়গা কিনতে পারবে তাহা বললে হবে না তাই বলছে সাধন দশায় উক্ত চারি প্রকার অধিকারীর মধ্যে এক ভক্তি বিশিষ্ট জ্ঞানী ভক্তই আমার বিশুদ্ধ দাস এবং আমিও তাহার অত্যন্ত প্রিয় তাই বলছেন সাধন দশায় আমাদেরকে সাধন করতে এই সাধন করার উদ্দেশ্যটা কি শ্রী শুকাদির ভগবত জ্ঞান স্মৃতি উহার উদাহরণ তাই বলেন প্রিয় হি জ্ঞানী হোক অত্যর্থম স চ মম প্রিয় এই কথা ভক্তিমন ঠাকুর বলছেন চারি প্রকার ভক্তি অধিকারী গণের মধ্যে কে শ্রেষ্ঠ তাই বলছেন বিশিষ্যতে নিত্য যুক্ত নিত্য আমাতে যুক্ত যে সে আমরা অনেকে আছি নিত্য যুক্তকে যে ভগবানের জন্য যারা আত্মীয় আছে আমাকে আলোতে উঠতেই হবে ভগবানের সঙ্গে আমার যোগযুক্ত হতে হবে একবার বাদ দিলে হবে না জ্ঞানাভাসে বশীকৃত চিত্ত বলিয়া মনে একাগ্র চিত্ত তাহলে যার মন স্থির হয়েছে তার একাগ্রতা আছে এ ভাল লাগছে না একটু ঘুরে চলে আসে এই চলল না চল যা কামন পুকুর ঘুরে আসে এই চল ঈশ্বরের দিকে খেয়ে আসে তা বললে হবে না একাগ্রচিত জ্ঞানাভাসে বশীকৃত চিত্ত বলিয়া মনে একাগ্র আর্তাদি তিনজন কিন্তু এই প্রকার নহে তাহলে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এ তিনজনের কিন্তু এইরকম ভাব নয় তবে কি সকল জ্ঞানী জ্ঞান বিফল হইবার ভয়ে তোমাতেই ভজন করে এক ভক্তি একা অর্থাৎ মুখ্য ভক্তি যাহার প্রধানীয়তা কিন্তু অন্য জ্ঞানীগণের ন্যায় জ্ঞানী যাহার প্রধানীভূত্য নেই সে অথবা একা ভক্তিতে এই আসক্তিমান যাহার ভক্তি একা সে নামেই মাত্র জ্ঞানী এই ভাব তাই বলছেন জ্ঞানী নো অত্যর্থম অহম সচ মম প্রিয় সেই রকম সুখদেব বলছেন এই প্রকার জ্ঞানী শ্যাম সুন্দরাকার আমি অতিশয় প্রিয় সাধন ও সাধ্য দশায় পরিহারে অসমর্থ তাই বলেন যে যথা মান প্রপদন্তি তান স্থির অবজান্য যে আমার যেরকম শরণাপন্ন হয় আমিও তাকে সেই রকম নিজের কাজ করি যদি কেউ ভগবানের শরণাপন্ন হয় ভগবানকে ডাকে ভগবান খুব তাড়াতাড়ি দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হলো যখন দ্রৌপদী এক হাত দিয়ে ভগবানের শরণাপন্ন হলো ভগবান কিন্তু আসে আর যখন দু হাতে দিয়ে শরণাপন্ন হয়ে গেল তখন ভগবান সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে যত কাপড় দরকার তত দিয়ে দিলেন সেই জন্য বলছেন তাই বলছেন যে এইরকম একান্ত হতে হবে
भगवान शरणापन्न होते हैं उदारा सर्वैते ज्ञानी तत्व मे मतम आस्थित न ही युक्तत्मा मामिवानुतम गति यार सकले महत् किंतु ज्ञानी व्यक्ति आमार आत्मस्वरूप भगवान विश्व ब्रह्मांड सृष्टि कर सब जीवी भगवान किंतु भगवान आत्मस्वरूप भगवान प्रिय कलन द्वारा भगवान शरण कलन द्वारा भगवान तई सकले महत् किंतु ज्ञानी व्यक्ति आमार आत्मस्वरूप यही आमार अभिमत भगवान अभिमत जाना যেহেতু তিনি মদগত চিত্ত হইয়া সর্বোত্তমা গতি স্বরূপ আমাকে আশ্রয় করিয়া অবস্থান করে মদগত চিত্ত তার অন্য কোন দিকে চিন্তা হবে না এটা পাখি পুষব এটা গাড়ি চড়ব এটা জায়গা কিনব পকেটে কিছু পয়সা রাখবো মঠের প্রসাদ ভালো লাগবে না অন্য জায়গায় খাবো এইরকম নয় মদগত চিত্ত তার অন্য কোন রকম ইচ্ছা আর থাকবে না গতিস্বরূপ আমাকে আশ্রয় করিয়া অবস্থান ভগবান ছাড়া কৃষ্ণ ওই রক্ষাকর্তা আর কেহ একমাত্রই তিনি আমার আশ্রয়দাতা তিনি আমাকে আশ্রয় দিতে পারেন আর অন্য কোন দেব দেবীর আরাধনা পর্যন্ত করেন আমরা এখান থেকে বসে গেলে আরেকটু পরে গিয়ে আরেক জায়গায় আরেকটা দেব দেবীর পূজা করে দিলেন না এটার দ্বারা এটা হলো না আরেক জায়গায় কাজ করে দিলেন তা করলে হবে না আর্তাদি ভক্তগণ তাহলে তোমার প্রিয় হয় না এ কথা বলা সঙ্গত নহে কারণ অর্থ এই বিশেষণ আছে বলিয়া উদারা আর্তাদি সকলেই অতিশয় প্রধান্য উদার শব্দের অর্থ দাত্র মহৎ ইহা আমার কাছে বলে যাহারা আমাকে ভজন করিতে করিতে আমার কর্তৃক প্রদত্ত তাহাদের কিঞ্চিত অভীষ্ট বস্তু আমা হইতেই গ্রহণ করে তাহারা আমাকে ভক্তবাৎসল্য গুণ প্রদান করিতে করিতে বহু প্রদাতা বহু প্রকারে প্রিয়ী হই জন্য শাস্ত্রে এইসব তারতম্য দিয়েছে ভক্তের তারতম্য দেওয়া তাই পরে বলছে বহুনাম জন্ম নামন্দে জ্ঞানবান আমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতে মহাত্মা সুদুর্লভ বহু জন্মের পর সর্বত্র বাসুদেবদর্শী জ্ঞানবান ব্যক্তি আমাদের প্রপত্তি লাভ ভগবান বলছে আমাদেরই প্রপত্তি লাভ করেন আমাদের স্মরণ আমার কাছে স্মরণাপন্ন হয় কখন কে কোন অবস্থা তাই বলছেন বহু নাম জন্ম নামতে আমরা মনে করি খেয়ে দিই না মরে যাওয়ার পর যাব আবার কি জন্মায় না ওসব পরের কথা বহু নাম জন্ম নামতে ভগবান ভুল বলছেন না বহু নাম জন্ম না এ আগে আমরা জন্ম নিয়েছিলাম আমাদের মনে নাই কি কোন জন্ম হয়েছে কি আমাদের মনে আছে তিন দিন আগে রাত্রবেলা কি খেয়েছিলাম মনে নেই আইটাম আরে অত কথা মনে থাকবে তাই বলছেন বহু নাম জন্ম না মন্তে বহু জন্মের পর বাসুদেবম সর্বম ইতি বাসুদেব যে ভগবান এটা আমি বুঝতে পারি যখন ভগবানের কৃপা হবে তখন বুঝতে পারি ও করছে না আমি করে কি হবে তাই না ও করছে না আমি কেন করতে যাব ও করছে না আমি কেন করতে যাব তুমিও পড়ে থাকো ও পড়ে থাকো কেউ ভগবানের কাছে যাবে তাই না তাই বলছে সেইরূপ মহাত্মা নিতান্ত দুর্লভ কামস্তৈস্তৈহৃতজ্ঞানাঃ প্রপদ্যন্তে অন্নদেবতাঃ তং তং নিমমাস্থায় প্রকৃতং নিয়তাঃ স্যাৎ সেই সেই কামনা দ্বারা হৃতজ্ঞান বুদ্ধি সকল সেই সেই দেব আরাধনা উপযোগী নিয়ম অবলম্বন পূর্ব সো প্রকৃতি অনুযায়ী অন্য দেবতা সমকে ভজন করিয়া কামস্তৈস্তৈহৃতজ্ঞান সেই সেই কামনার দ্বারা মৃত জ্ঞান সব কামনা আমার এই কামনা পূরণ হলো না তাই জন্য
আর এক দেবতার আরাধনা করলাম, আরাধনা উপযোগী নিয়ম সেই সেই দেব আরাধনা উপযোগী নিয়ম অবলম্বন করব। যদি বললে যে এই কাজটা সিদ্ধি হয়নি, ও একটা পাখা বলি দিতে হবে, তাই না? তাহলে তাই দিল, তাই বলছেন সেই সেই আরাধনা উপযোগী নিয়ম অবলম্বন পূর্ব স্বপ্রকৃতি অনুযায়ী অন্য দেবতা সমূহকে ভজনা করিয়া। আমার পড়াশোনায় পাশ হচ্ছে না, আমি একটা পাঠা বলি দেবো তোমার কাছে যদি পাশ। তাই হৃত জ্ঞান কামস্তেই হৃত জ্ঞান, কামনার জন্য এটা হয়েছে না, কামনা না হলে তো হতো না। কিন্তু লাভ কি হলো, অন্য দেবের আরাধনা করলে কিন্তু কামনা কি পূর্ণ হলো? পূর্ণ না হতেও পারে, ফেলেও করতে পারে। অতএব এই প্রকার কামনা সহকারেও যদি আমাকে ভজনা করে তাহা হইলে আমার ভক্তি মহিমার দ্বারা অর্থাৎ কৃষ্ণ ভক্তি মহিমার দ্বারা তাহারা মুক্ত হয়, ইহা বলা হয়েছে। কিন্তু যাহারা খুবই তাড়াতাড়ি সুখের প্রত্যাশী হইয়া আমা ভিন্ন অন্য দেবতার প্রতি অনুরক্ত ও ভক্তি সম্পন্ন হয় তাহারা সংসার দশা প্রাপ্ত হয়, অর্থাৎ পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করে। সংসারে যাতায়াত করে মানে মানুষ হয়ে যে আসবে তা না, সংসার হচ্ছে কুকুরেরও সংসার আছে, বাঘেরও সংসার আছে, কোন সংসার আছে কি করে বুঝবে? তাই বলছেন কামাই চতুর্ভি সেই সেই দুঃখ বিনাশ বিসর্গ কামনার দ্বারা হৃত জ্ঞান। এখানে বলছেন সূর্যাদি শীঘ্রই যেমন রোগ বিনাশ করেন, বিষ্ণু শ্রীহরি কিন্তু সেই সেই রকম নহে। এই প্রকার নষ্ট বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ সেই সেই অসাধারণ স্বীয় প্রকৃতি সুলভ বাসনার দ্বারা চালিত হয়, যাহারা তাহাদের প্রকৃতি তাদৃশী যেই প্রকৃতি আমার কৃষ্ণের প্রগতিতে প্রমুখ আনন্দ করিয়া। সুতরাং এইসব কাজের দ্বারা ভগবত পরাপদ্ম লাভ হবে না, নিষ্কাম জ্ঞানী হবে। সুখদেব গোস্বামী যেরকম কথা অবলম্বন করেছিলেন সেইখানে এই জন্য বলছেন নিত্যম ভাগবত শিক্ষা, প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করলে কি হবে না, আমাদের হৃদয়ে যত রকমের কাম ক্রোধ লোভ মোহ হিংসা হিংসা গর্ব দম্ভ অহংকার আছে সেসব বিনাশ। ঔষধ খেলে তো রোগ নিবারণ হয়, ঔষধ খেলে কি রোগ বাড়ে না? তাহলে নিত্য ভাগবত কথা শ্রবণ করলে কি হবে, খারাপ নীতিগুলো দূরীভূত হয়ে যাবে। কেন না, ভাগবতে কি আছে, ভাগবত হচ্ছে অমল পুরাণ, এর মধ্যে কোনো মল নেই, অমল। এই ভাগবতে মল নেই, অমল। এই অমল কথা হৃদয়ে ধারণ করতে পারলে সমস্ত মল দূরীভূত হয়ে যাবে। এই জন্য নিত্য প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতে। যা হোক, আজকের টাইম শেষ। মনসা কল্পতরু শুক্রপ্রাশ্নির্ভাবিত পবিত্রানাম পাবনেভ্যো বিষ্ণুভ্যো।